দেখতে পাচ্ছ বিষয়টা দেখতে পাচ্ছ তো ওহো সরি আমি কিভাবে খাচ্ছি আমি ঠিক জানি না সৃষ্টি বলতে কি গচিবুনা হচ্ছে গচিবুনা বলার অর্থ হচ্ছে সূচনা আমার দেশি মানসি জেলা আমার তাঙ্কু বা ফুটম জেলা কোন খ্যাত মানে সূচনা করে যায় বা রোপণ করে যায় সেটা শুনতে যেটা হয় আর কি সেটাকে আমার গচিবুনা কই সেটা থেকেই আমার এই নাম দেওয়া গচিবুনা ফ্রেন্ডস তো আজকের এই ব্লগটা টোটাল থাকছে আমাদের এখানে একটা বিশেষ রকমের অনুষ্ঠানের যে এইরকম অনুষ্ঠান আমাদের এখানে বেসিক্যালি হয় না যেখানে থাকছে আমাদের ভাওয়াইয়া গান এবং হচ্ছে তার সাথে থাকছে সেখানকার কিছু স্থানীয় খাবার তো আমার বন্ধুর আমন্ত্রণে আজকে আমি এখানে যাচ্ছি আমার সাথে বাবাই আছে ও পেশায় একজন শিক্ষক এবং সাংবাদিক বাকি একটু কথা ওর কাছে শুনবো তারপরে আমরা জার্নি করবো আর গিয়ে একদম লোকেশনে তোমাদের দেখাবো এখানে এক্স্যাক্টলি হচ্ছে এটা কি আজকে আমরা যাচ্ছি হচ্ছে মেকলিগঞ্জ ব্লকের জামালদহ গ্রাম পঞ্চায়েত এলাকায় সেই জামালদহ গ্রাম পঞ্চায়েত এলাকায় আর কিছুক্ষণের মধ্যেই গচিবুনা উৎসব শুরু হতে চলেছে আমরা সেই উৎসবেই যাব এবং সেই উৎসব সেখানকার খাওয়ার দাওয়ার সব কিছুকে এক্সপ্লোর করব বাস এটাই ছিল আজকের ব্যাপার এবার গিয়ে দেখছি ওখানে কী হচ্ছে তো আমরা এখানে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছি আমি দাদা একটু হাওয়া হচ্ছে বাবাই পিছনে ও ইয়ে ফোনে কথা বলছে মনে হয় মেবি তো আজকে জার্নিটা বিশাল এক্সাইটিং থাকবে অলরেডি সন্ধ্যা হয়ে গেছে অলমোস্ট এখন 5টা বাজে তো দেখতে পাচ্ছ ভাই খুব দারুণ একটা টুরিং টুরিং ফিল আসছে চলো গিয়ে দেখা যাক এবার কি হয় এখানে গচিবুনা বলতে কি গচিবুনা হচ্ছে গচিবুনা বলার অর্থ হচ্ছে সূচনা আমার দেশি মানসি জেলা আমার তাঙ্কু বা ফুটম জেলা কোনো খ্যাত মানে সূচনা করে যায় বা রোপণ করে যায় সেটা শুনতে যেটা হয় আর কি সেটাকে আমার গচিবুনা কই সেটা থেকেই আমার এই নাম দেওয়া গচিবুনা এই গচিবুনা হচ্ছে এটা নাম দেওয়ার পরে এটাকে আমরা যেহেতু উত্তরবঙ্গের কৃষ্টি কালচার অনেক কিছু হারে যাওয়া ধরছে সেই হারে যাওয়া কৃষ্টিকে আমরা তুলতি ধরিবার বাদে আজকাল এই গচিবুনা হওয়াইয়া উৎসব হ্যাঁ এটা যেমন আমার এটা যেমন কুষাণ নাচ হ্যাঁ উত্তরবঙ্গের বৈরী নাচ আরও তোমার হচ্ছে বাবাইয়া গান মানে অবলুপ্তির দিকে প্রায় এই কারণেই একটা নাম দেওয়ার পরে গচিবুনা নাম দিয়েছি গচিবুনা কথার অর্থই হচ্ছে সূচনা এই সূচনা থেকে আমরা এই সমস্ত কৃষ্টি কালচারকে তুলে দেওয়ার বাদে গচিবুনা নাম দেওয়ার পরে আজকের এই আয়োজন হ্যাঁ আর আমাদের এই ভাবাই অনুষ্ঠান আর কি বল এই সম্মাননা আজ গ্রহণ করিবে আমরা যে লাইফ টাইম অ্যাচিভমেন্ট সম্মান প্রদান করব আমরা সেই সম্মাননা গ্রহণ করব লাইফ টাইম লাইফ আমার জাতির হৃদয় আকাঙ্ক্ষা আমার
জিলাপি হবে সাংবাদিক এই দাদা যদি কারো পছন্দ হয়ে যায় তো ব্লগের নিচে অবশ্যই কমেন্ট করবে, খুব মিষ্টি হবে। তারপরে নতুন আর আগুন সেখানে দেখা যাচ্ছে। এই মাটি
এই যে এখানে ভাত আছে আইটেম গুলো ফায়দা করো 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 তোমাদের কাজ করো দাদারা এখানে সব প্রস্তুত করতেছে এটাতে কি হচ্ছে কাকা কাকুয়া আছে না শামুক বড়টা মানে গোটা প্লেটের মধ্যে সব থাকতেছে বাহ খুব সুন্দর আপনার নামটা আমার নাম পরিমল বর্মন বাহ দেখতে পাচ্ছ বিষয়টা দেখতে পাচ্ছ তো ও হো ও টেলতে হবে সরি আমি কিভাবে খাচ্ছি আমি ঠিক জানি না বার হয়ে গেল আরো যা যা আছেন সকালে পরিচয় থাকেন কেমন লাগলো আজকে এখানকার খাওয়া দাওয়া দারুন অসম্ভব সুন্দর আমি ভাবতে পারি নাই যে এত সুন্দর একটা কালচার হবে যেখানে খাওয়া দাওয়ার এতটা গুরুত্ব থাকবে কারণ আমি অনেকগুলো দোকান ঘুরে দেখলাম মোস্ট অফ দেম খাওয়ারই দোকান তো বাবা এই খাওয়া দাওয়া করে কেমন লাগলো তোমার খাওয়া দাওয়া খাওয়ার দারুণ হয়েছে প্রতিটা খাবারই দারুণ টেস্টি ছিল কিন্তু আমার মানে দিক থেকে একটু ঝালটা একটু বেশি বাট আমি খুব মজা পেয়েছি ঝাল প্রিয় মানুষ আর এই দাদা হচ্ছে একটু আগেই দেখালো দাদা আমাদের ওইখানে মেকলিগঞ্জে আছেন সার্ভিসে পুনর্জীবন করা মানে স্থানীয়দের কালচার সুদীপ বাবুর ফাইন হবে কারণ উনি জোড়ায় আসার কথা কিন্তু একা এসেছেন স্কুলের ছাত্রছাত্রীগুলোর বাদে একবার জোরে করে হাত পা পড়ে চায় নেন এত সুন্দর নাচ পরিবেশন করিবার বাদে এইবার তোমার গুলোর সামনে মনসুর আমরা লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড তুলে দেব মানে স্বর্গীয় বঙ্গরত্ন ধনেশ্বর রায়ের উমার সুযোগ্য পুত্র
আরো উমার পরিবারের সবাইকে সম্মানিত আশীর্বাদ বাদে আমি আটুরো স্যার আপনাদের রাখিম হ্যালো হ্যালো গচিবনা ভাওয়া ও সব কমিটি মানে স্বর্গীয় বঙ্গরত্ন ধনেশ্বর রায়ের লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড বা মানপত্র আমরা তুলে দিবার বাদে আটু স্যার আব্দুর রহিমা মেটলিগঞ্জ এলাকার বিধায়ক মানে পরেশ চন্দ্র অধিকারী ডামরিয়া তো আজকের এই কচিভুনা উৎসব মোটামুটি শেষ খাওয়া দাওয়া হলো জব ফেস্ট ফাস্টফুড ছিল ওদের ট্র্যাডিশনাল কিছু খাবার ছিল এখানে যেটা লোকালয়ে পাওয়া যায় তার সাথে এখন অনুষ্ঠান হচ্ছে আমরা আর থাকবো না এখন বাড়ির দিকে যাব তো আশা করি এই ব্লগটা সবার খুব ভালো লাগবে উত্তরবঙ্গের অ্যাকচুয়ালি যেই লোক সংস্কৃতিটা আছে কিছুটা তুলে ধরার চেষ্টা করলাম যদি ভালো লাগে নিচে জানাবেন আর পেছনে এই যে বাবাই যার উদ্যোগে আজকে এতটা কিছু হলো কারণ বেসিক্যালি এতটা দূর একা তো আসা হতো না ওরই উৎসাহে আজকে আসা হয়েছে তো আশা করি আমরা দুজন মিলে আরও কিছু এরকম ব্লগ আপনাদেরকে দেখাতে পারবো